সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পূজা উদযাপন পরিষদের দায়িত্বশীলদের সাথে মতবিনিময় করেছেন বিয়ানীবাজার থানার ওসি এনামুল হক চৌধুরী। এ সময় তিনি সিলেট ডিআইজি রেঞ্জ কার্যালয়ে অনুষ্ঠিত সভার কার্যবিবরণ উপস্থাপন করেন। বিয়ানীবাজার উপজেলার মাথিউরা সিনিয়র মাদ্রাসার শিক্ষক শেখ আনোয়ার হোসেন নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন। প্রাণনাশের হুমকি পেয়ে তিনি বৃহস্পতিবার বিয়ানীবাজার থানায় এ সাধারণ ডায়েরি করেন। জাতীয় শিক্ষা সপ্তাহ 2024-এর বিয়ানীবাজার উপজেলায় মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন আদিল হাসান মাহি। সে উপজেলার তিলপাড়া ইউনিয়নের দাসৌরা সিনিয়র আলিম মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর ছাত্র। সারা দেশে 323টি পৌরসভার সাথে বিয়ানীবাজার পৌরসভার কাউন্সিলরদেরকে স্ব পদ হতে অপসারণ করা হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের পৌর এক শাখার উপসচিব মোহাম্মদ মাহবুবুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে কাউন্সিলরদের অপসারণ করা হয়। গোলাপগঞ্জের ছেলের মারধরে কামরান মিয়া নামের এক বৃদ্ধ পিতার মৃত্যু হয়েছে। শুক্রবার উপজেলার পৌর এলাকার সরস্বতী গ্রামে এই ঘটনাটি ঘটে। এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিক অভিযুক্ত ছেলে রাজু আহমদ ও তার স্ত্রীকে থানায় আটক করে নিয়ে গেছে।